আফসোস, জাদু তো আমার কাছে নাই যে আমি যুবকদেরকে বুঝাব। ওই মানুষ হও, ওই যুবক হও যে যুবককে তুমি রাস্তা দিয়ে হাঁটবে, শোনো শোনো আমি তো বস্তুর কথা বললাম, এখন আল্লাহর কথা বলি। ডাইরেক্ট আল্লাহ বলতেছে যুবককে, লাউলা শাবাবা ফুসা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি তাহলে আকাশ লোহার, জমিন তামার, কাউকে আমি পালতাম না। পাঁচ বেলা ডাকি তারপরও আসে না, ডেলি পাঁচবার, মাসে 150 বার, বৎসরে 1800 বার আল্লাহ ডাকে তারপরও আসে না। অথচ দুনিয়ার ডাকে সাড়া না দিলে হায় কত কিছুই না বুক করতে হয়, জেলও দেখতে হয়, হাতকড়িও দেখতে হয়, বেড়িও দেখতে হয়, না জানি কত কিছু দেখতে হয় দুনিয়ার মানুষের ডাকে যদি সাড়া না দেয়। আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে, যার 24 ঘন্টা আমরা মোহতাজ। আমার তো বিবেকে ধরেই না, আমি আমাকে বুঝাইতেই পারি না যে একটা মানুষ 24 ঘন্টা যে স্বীকার করে আমি আল্লাহর মোহতাজ। কি মোহতাজ না? যদি মোহতাজ না হইতো তাহলে এটা বাংলাদেশের পত্রিকায় কেন উঠল? স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য শিল্পপতি 2020-এ নিজের সমগ্র সম্পত্তি লেখা দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তার মুখ দিয়ে বাহির হয়েছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমগ্র সম্পত্তি আমি তোমাদেরকে লেখা দিব। পত্রিকা উঠান, মিডিয়ায় সার্চ করেন, নাম সহ চলে আসবে। 24 ঘন্টা শ্বাস নিতেছি, আল্লাহটা ভোগ করতেছি, তারপর আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাই তো দেখাই কি করে, ডাকে আল্লাহ 24 ঘন্টা আল্লাহর মোহতাজ। যদি বন্ধ করে দেয় শ্বাস, দুনিয়ার কোনো ভেন্টিলেটর নাই, শ্বাস নিয়ে দেখাবে, ভিতরে ঢুকে দেখাবে যদি বন্ধ করে দেয়। হায় ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু কিতাবে লেখা পাইছি প্রত্যেক শ্বাসে নাকি ফেরেশতা আল্লাহকে বলে আমসি কাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো, তা আল্লাহ উপর থেকে হুকুম দেন উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্ধার জন্য সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখায় পা দিবে ওই দিন তোকে বলবো, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। মানুষের অস্তিত্বটা যেরকম মার পেটে তৈরি হওয়ার জন্য নির্ধারিত, মানুষের অস্তিত্বটা কিন্তু মার পেটেই তৈরি হয়, ঠিক না? যদিও দুনিয়া অনেক চেষ্টা করছে যে মার পেট ব্যবহার করা ব্যতীত তৈরি করা যায় কি না, এটা নিয়ে দুনিয়া অনেক চেষ্টা করছে, সাকসেসও হয়েছে, সফলতাও অর্জন করছে, কিন্তু এখন আর কেউ ওইদিকে পা বাড়াইতে রাজি না। এটারও একটা কারণ আছে, উদাহরণ দিলে বোঝা যাবে। অবেলা যদি জামাই চলে আসে, জামাই চিনেন তো, অবেলা যদি চলে আসে আর দেশি মুরগি যদি বাহিরে থাকে তাহলে ধরতে গেলে শ্বশুর শাশুড়ির কাপড়ও খোলা যাওয়ার আশঙ্কা থাকে, ঠিক না? আর পোলট্রি এটা শুধু নড়ে আর চড়ে, ঠিক না? কি পোলট্রি কি দৌড়ায়, হাঁটে না? তো মার পেট ব্যতীত যদি হয় বাচ্চা হইতে পারে, সাকসেস হয়েছে, কিন্তু মার পেটে যেই বাচ্চা হয়, যেই মার পেটের পরিবেশে যেটা তৈরি হয়, টেস্ট টিউব বেবি ওরকম হবে না, ওটা নড়বে চড়বে, না গাড়ি চালাইতে পারবে, না প্লেন চালাইতে পারবে, না বন্দুক চালাইতে পারবে। এই জন্য বিজ্ঞান এটার থেকে তওবা করছে যে টেস্ট টিউব বেবি তো হবে, টিউবের ভিতরে হবে, কিন্তু বানায়া কোনো কাজে লাগানো যাবে না, ফার্মের মুরগির মতো খালি গ্রিল বানায়া খাওয়া যাবে। তো দেহটা যেরকম মার পেটের ভিতরে আল্লাহ তৈরি করছেন,
আল্লাহর কুদরত দ্বারা, কি দ্বারা? মার পেটের ভিতরে তিন অন্ধকারের ভিতরে আল্লাহ তৈরি করছেন এই দেহটা, মানুষ রূপী দেহটা। ঠিক এই দেহটা যদি মানুষ রূপী দেহটা যদি আসলই মানুষ হইতে চায়, আমি দুই চারটা উদাহরণ দিয়ে দেখাবো, যদি ওই মানুষ হইতে চায় যেই মানুষ জমিন দিয়া যখন হাঁটে তো জমিন তাকে দেখা গৌরব করে। ফাজালে আমলই আছে, কিছু মানুষ আছে জমিনে চললে জমিন তাকে নিয়ে কি করে, গৌরব করে। কিছু মানুষ আছে জমিনে যখন চলে তো জমিন বলতে থাকে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে। যদি জিজ্ঞেস করা হয় কেন, তো জমিন উত্তর দেয় তোমাকে আমি আপ্যায়ন করব। ওই মানুষ যখন জমিন দিয়ে হাঁটে, জমিনে যতক্ষণ থাকে তো কোরআন তার কানে ধ্বনি দিতে থাকে উলাইকা খাইরুল বারিয়া, তোমার চেয়ে উত্তম জমিনের পিঠে কেউ নাই। আবার হাদিস বলতে থাকে তুমি আসো বিদায় সব আছে, যেমন এক হাদিসের পুরাটা সারমর্ম বলতেছি, আল্লাহ নিজেই বলছেন লাউলা শাবাব খুশা মাশায়িকা রুক্কা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা, এরা যদি না থাকতো আল্লাহ বলে আমি জমিনটাকে তামার ওয়াল আরদা সফসফা ওয়াসসামা, আমার আল্লাহ বলতেছেন তাহলে আমি আকাশটা তামার বানায় দিতাম, আকাশটা মাটিটাকে বালু বানায় দিতাম, আকাশটাকে লোহার বানায় দিতাম অল আসসামা হাদিদা, আকাশটা লোহার অল আরদা সফসফা জমিনটা তামার অল আরদা রমাদা মাটিগুলা বালু, ওমা আনসাল তুমিনা সামা ই কতরা বৃষ্টির একটা ফোটানা, ওমা আম্বাত তুমিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা, বল আনসাল তো আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আজাব দিয়া ধ্বংস করে দিতাম। আল্লাহ এত রাগ কেন, সব নাফরমান হয়ে গেছে, ধনী দেখো সেও নাফরমান, গরিব দেখো সেও নাফরমান। আচ্ছা বলেন আপনাদের বিবেক দ্বারা এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে, এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? আপনার বিরুদ্ধে একটু লেখলে আপনি সহ্য করেন না, করে দুনিয়া করে, সত্য বলেন করে। আর আল্লাহ যে ডেলি পাঁচবার ডাকে আপনি মসজিদে আসেন না, এটা কি বিরোধিতা? না না, বিরোধিতা না। হ্যাঁ কয়বার ডাকে, নিজের জন্য আল্লাহর জন্য ডাকে, আমার জন্য ডাকে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর তো কোনো জিনিসের দরকার নাই। আল্লাহ বলছে আমি কেমন আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। এই জন্য এক হাদিসে আছে ওলামারা জানে সত্যায়িত করবে, সমগ্র সৃষ্টি যদি এক হয়ে 24 ঘন্টা জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান গাওয়ার ভিতরে কাটা দেয় কাটায় দেয় তো লা ইয়াজিদ ফি মুলকি শাই, আল্লাহ বলে জাররা পরিমাণ আমার রাজত্বে বাড়বে না। আর তোমরা যদি সব বিরোধিতা করো লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে কমবে না। আল্লাহ তো আল্লাহ, আমার জন্য ডাকে আপনার জন্য ডাকে। শত না হাজারো না কুঠি মঙ্গল একসাথে জমা করে তারপরে ডাকে,
আয় কার কতটুক লাগবে বল। কিন্তু তারপরে কয়জন আসে শতকরা, কয়জন আসে? দশজন, দশজনও না, মাইনা নিলাম দশজন, নব্বই জন তো আসে না। মানুষের বিরোধিতা লেখলে বললে যদি মানুষ সহ্য না করে, আল্লাহ তো করতেছে, কিন্তু আল্লাহ বলে তোমাকে পালি কেন? ওই যে চার সম্প্রদায়ের কারণে তোমাকে পালি। কিছু লোক এমন আছে জমিনে, কিছু লোক যাদের জন্য আমাদেরকে আল্লাহ পালতেছে, কিন্তু এই কথাটা কোনোদিন সত্য না। এইখানে যত বাপ আছে, আপনারা ভাবেন সন্তানের লালন পালন আপনারা করেন, ঠিক না? আবার না কোন কেন? আপনাকে জিজ্ঞেস করলে তো বলেন বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে না, কি বলেন না? বলেন না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোরআন তো উল্টাটা বলে। কোরআন বলে নাহনু নারজুকু হুম ওয়া ইয়াকুম, মা বাবাকে বলতেছে তোমাদেরকে পালতেছি সন্তানের দিকে চায়া, নাইলে তোমাকে পালতাম না। তুমি লালিত পালিত হওয়ার যোগ্য না, শুধু সন্তানটি তোমার কাছে পাঠাইছি দেখে এখন তোমাকে লালিত পালিত করতেছি। আচ্ছা ধনীরা কি বলে, গরিবদেরকে পালে কে? ধনীরা, ঠিক না? কি? আরে না মায়া, যেটা সামাজিক কথা এটা বলেন, বাস্তব যেটা এটা বলেন। ধনীরা কি বলে? শিল্পপতিরা কি বলে? শ্রমিকদেরকে কে পালে? আমরা শ্রমে শিল্প না করলে তোমরা চাকরি করতে করতে কে, ঠিক না? কিন্তু হাদিস তো উল্টা বলে আন্তুম তুরজাকুনা বিগরাবাইকুম, ধনীদেরকে আল্লাহ বলে ধনী তুমি ভাবছো তুমি পালো গরিবদেরকে, তাই না? গরিব তোমার চাকরির পয়সা দিয়া চলে, কিন্তু আল্লাহ বলে লাউলাল গোরাবা লাহালাকাল আগনিয়া, গরিব যদি না থাকতো তাহলে তোমাদের একটাকেও আমি পালতাম না, শুধু গরিবের কারণে তোমাদেরকে পালতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, দেহটা মার পেটের পরিবেশে হয়, মানুষ রূপী দেহটা মার পেটের পরিবেশে হয়, আর ওই মানুষ যেই মানুষকে মাটি সালাম করে, যেই মাটিকে, যেই মানুষকে মাটি সালাম করে, যেই মানুষকে মাটি বলে কবে আসবে তোমাকে আপ্যায়ন করব, যেই মানুষ দুনিয়াতে যতদিন থাকে কোরআন কানে ধ্বনি দেয় উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম আল্লাহর কাছে কেউ নাই, ওই মানুষ যে দুনিয়া যখন ছেড়া দেয় তো কোরআন ধ্বনি দিতে দিতে তাকে নিয়ে যায় জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানুষ কি বলবে, ঠিক না? তোমাকে জান্নাতুল ফিরদাউসের নিচে নিয়ে ভিতরে নিয়ে রাখবো। ওই মানুষ যাকে নিয়ে আসার জন্য ফেরেশতারা প্রটোকল নিয়ে আসে, তাতানাসালু আলাইহিমুল মালাইকা, এটা কোরআনের শব্দ দিতেছি আমি, ফেরেশতা নাইমা আসে প্রটোকল দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। তিনটাই কোরআনে আছে, চারটাই কোরআনে আছে। প্রথম নাইমা আসে প্রটোকল দেওয়ার জন্য, তাতানাসালু আলাইহিমুল মালাইকা। দ্বিতীয় তাকে অভয় দিতে থাকে, আল্লাহ তাখাফু, আমরা আসলাম আর তুমি ভয় পাইলা, এটা হয়তো হয় কি করে, আমরা তো তোমাকে নির্ভয় করতে আসছি, নির্ভীক করতে আসছি, তোমার ভয়ের কোনো ব্যাপার নাই। সান্ত্বনা দিতে আসে, আল্লাহ তাহসানু, তোমার জন্য কোনো চিন্তা নাই। সঙ্গ দেওয়ার জন্য আসে, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়া তো ছিলাম আখেরা তো তোমার সঙ্গে থাকব। এরকম দেখাইলে আমি সারা রাত্র বইরা আপনাদেরকে দেখাইতে পারি,
কোরআন হাদিস থেকে খুঁজা 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 খুঁজা। এখন প্রশ্ন হলো, দেহটা তো মারপ্যাটে তৈরি হলো, কিন্তু যেই মানুষের কথা আপনি বলতেছেন এই মানুষ কোথায় তৈরি হলো? দেহরূপী মানুষটা তো মারপ্যাটে তৈরি হলো, কি মারপ্যাটেই তো তৈরি হয়, একটা পরিবেশ না মারপ্যাটটা? কিন্তু যেই মানুষের কয়েকটা বর্ণনা দিলাম, এই মানুষটা কোথায় তৈরি হবে এটাই বুঝানোর বিষয়। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে এই মানুষটা কোথায় তৈরি হবে, কোন জায়গায় গেলে তৈরি হবে, কিভাবে তৈরি হবে। চাই সে যুবক হোক, যুবক বয়সে সে এরকম হবে কি করা, বৃদ্ধ বয়সে এরকম হবে কি করা, পুরুষ হবে কি করা, নারী হবে কি করা। এমন না এটা শুধু পুরুষের জন্য নারীর জন্য না, এমন না শুধু এটা নারীর জন্য পুরুষের জন্য না, এমন না যে এটা যুবকের জন্য বৃদ্ধের জন্য না, এমন না যে বৃদ্ধের জন্য নারীর জন্য না, বরং প্রত্যেক মানুষ হইতে পারে ওই মানুষ। রব্বে কাবার কসম, হাদিসে আছে লাশ কবরের পাশে নিয়ে রাখবে, কবর বলবে ইদান উহাব্বেলু লাকা বাতনি খাদরা, কবর কানে কানে বলবে তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়াইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটাই একটা সূর্যের মতো আলো হয়ে যাবে। ওয়াইয়াসআদু রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখবে। এই মানুষটা কোথায় হবে? মানে আমি প্রশ্নটা বুঝাইতে পারি না, দেহ নামি মানুষটা তো মারপেটে তৈরি হয়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ সালাম দিবে, বলবেন কোরআনে কি আছে আল্লাহ সালাম দেওয়ার কথা? আছে, সূরা ইয়াসিনে আছে সালাম কওলাম মির রাব্বির রহিম, তর্জমা উঠায় দেখেন আল্লাহ সালাম দিবে, সৃষ্টি সালাম দিবে সৃষ্টি। ওই মানুষটা কোথায় হবে? আর মানুষ যখন ওই মানুষ না হয়, তখন মানুষ মানুষ রূপী মানুষ থাকে, কিন্তু আসলে মানুষ থাকে না, আসলে আসলে মানুষ থাকে না। যদি থাকতো তাহলে কোরআন মানুষকে কেন জানোয়ার বলতো? ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলতেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন? হাতের জিনিসকে তো কেউ কোনোদিন এত নিকৃষ্ট করে না, সব সৃষ্টিকে হুকুম দিয়া বানাইলেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টিকে ছয় দিনে কমপ্লিট করলেন, আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন। দশ মাস ছিলেন না আমার পেটে? ছিলেন না? ছিলেন না? আপনাদের থানার নাম কি? ও টঙ্গিবাড়ি, টঙ্গিবাড়িতে মানে দশ মাস থাকে না, ঠিক না? দশ মাস সময় নিয়ে কেন তৈরি করলেন? আবার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, সবচেয়ে গঠন সুন্দর দিলেন, নিজের কুদরতি হাতে সাজাইলেন। এই জন্যই তো সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যতটুক দেওয়ার অতটুক দিয়া অস্তিত্ব দিছেন। খালাকাল খালকা সুম্মা হাদা, সৃষ্টিকে তৈরি করছেন, যা দেওয়ার একবারে দিছেন, এরপরে আর কিচ্ছু পাওয়ার সুযোগ নাই, কিন্তু মানুষকে নিশ্চয় অস্তিত্ব দিছেন। মার পেটের থেকে যখন আসে তখন বিলকুল অসহায় আসে, নিশ্চয় কিচ্ছু নাই তার কাছে, শুধু একটা অস্তিত্ব নিয়ে আসে। আস্তে আস্তে আল্লাহ সাজায়, সাজাইতে 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 একটা পর্ব আসে, এখন যুবক দেখতে দেরি,
আর চোখ ফিরাইতে মন চায় না। এখন কয় হয়তো তুই নাইলে বিষ, এই দুটাই আমার রাস্তা, হয়তো তুমি নাইলে কি কি। আপনারা বুঝবেন না, বুড়া হয়ে গেছেন তো, যারা বুঝার ওরা বুঝতেছে। হয়তো তুমি না হয় বিষ। আবার যুবককে আল্লাহ এরকম সাজাইছেন, সাজাইতে সাজাইতে এই পর্বে উঠাইছেন, এখন যুবতকে দেখা কয় হয়তো তুমি নাইলে গলায় ওর না, ঠিক না কি? টঙ্গি বাড়িতে মানে এরকম কাহিনী দুই একটা নাই? কেই ছোট বাচ্চাটাকে সাজাইলো, সাজাইতে সাজাইতে এখানে বানাইলো। আল্লাহ বলে আমি, বাকিগুলা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। এতটুক দিই, অল্প দিই বোঝার, যদি বোঝার তো বুঝবে। আল্লাহ সব কিছু দিতে 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 সর্বশেষ একটা জিনিস ছিল, ওলামা মানবে কি মানবে না জানি না, আবার কেউ বুরিদে লেখা শুরু করে কিনা, নাইলে বইলেই ফেলি যা আছে ভাগ্যে, ঠিক না? আল্লাহ সব কিছু দিতে 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 দিতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু তারপরও বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছে। তারপরে আল্লাহ বলছে ইন্নি লাকা মুহিব্বা, বান্দা তুই ভালোবাসিস আর না বাসিস, আমি কিন্তু তোর ভালোবাসায় পড়ে গেছি, তোকে আমি ভালোবাসা ফেলছি। তারপরে যদিও নাকি আল্লাহ একটা অনুরোধ রাখছেন, অবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ কতটুক দেখাইলে কতটুক করবেন? আল্লাহ বলে এক বিঘা যদি দেখাইতে পারস তো আমি এক হাত দেখাইয়া দিব, যদি এক হাত দেখাস তো আমি দুই হাত দেখাইয়া দিব, তুই যদি হাইটা আইসা দেখাইতে পারস তো আমি দৌড়াইয়া দেখাইয়া দিব। আমি হাদিসের তর্জমা অন্যভাবে করলাম, আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন। এই ভালোবাসার পাত্রটাকে আল্লাহ কোনো দিন জানোয়ার বলতেন না। যদি মানুষ মানুষের মতো মানুষ না হয়, তাহলে ওই মানুষ কি আল্লাহ জানোয়ার বলেন? উলাইকা কাল আনআম, যদিও শব্দটা বলা ঠিক হবে না, কতটুকু ভারাক্রান্ত হলে আল্লাহ জানোয়ার বলতেছেন, যেটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, দশ মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সুন্দর গঠন দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট যার মাথায় পড়াইলেন, দুনিয়া আখেরাত যার হাতে উঠায়া দিলেন, সমগ্র সৃষ্টিকে যার অনুগত্য করলেন, সব সৃষ্টি মানুষের অনুগত্য, যদি অনুগত্য না হইতো তাহলে আল্লাহ এই কথা পুনরায় কোনোদিন বলতেন না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখিস না উটটা দেখতে কিরকম ভয়ঙ্কর লাগে, দেখতে কেমন দেখা যায়, কিন্তু ইদা আনাকা আনাকা, তুই রশি ধরে টানতে দেরি, এটা বইতে দেরি করে না, ইদা ইস্তানাকা ইস্তানাকা, তুই ইশারা করতে দেরি, এটা উঠা দাঁড়ায়া তোকে পিঠে নিতে দেরি করে না। সত্তর দিন কেয়া টঙ্গি বাড়িতে আসে না ভিক্ষা করতে হাতি নিয়া? হ্যাঁ আসে, দশ টাকার কমে নেয় না, ঠিক না? হ্যাঁ নিয়া নিজে খায়, কাকে দেয়? ওই ছোট বাচ্চাটা যেটা উপরে বয়ে রয়েছে ওরে দিয়া দেয়। কে অনুগত্য করলো? আল্লাহ। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অনুগত্য, বিশ্বাস হয় না? কিছু আছে, যদি বেশি করতে চান ব্যবস্থা আছে, করতে চান ফেরেশতা অনুগত্য। তাইলে হুজুর্গ কাছে আয়া শিখতে হইব, মাগরিবের পরে ছুরায় হাসর পড়বেন তিন আয়াত, ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা আপনার অনুগত্য, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আবার ফজরের পরে পড়বেন সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত সত্তর হাজার আপনার অনুগত্য। ঘরের থেকে বাহির হবেন, আয়াতুল কুরসি পড়বেন,
70 জন ফেরেশতা আপনাকে চতুর্দিক থেকে গার্ড দিতে থাকবে। ঘুমানোর সময় চান যে এক ফেরেশতা আসুক, আর আকাশও যদি ভাঙ্গা পড়ে তা আপনার উপরে যেন না পড়ে। আয়াতুল কুরসি পড়া যে ঘুমাবে, মৌত ব্যতীত কোনো বিপদ তার কাছে আসার ক্ষমতা রাখে না, কেননা একজন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করবে। এরকম আকাশও যদি পড়তে চায় তো হাত দিয়ে সরায়া দিতে বা সরায়া দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ রসুল দোয়া শিখাই দিছে। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল আমাকে দোয়া শিখাইয়া দিছে, আমি ওই দোয়া পড়ি, তা আমার বিশ্বাস যদি আকাশ ও জমিনে আইসা লাগে তাহলে আমি বেঁচে যাব, কেউ বাঁচুক আর না বাঁচুক। কেন না এই দোয়া পড়লে আল্লাহ রসুল বলছে আকাশও যদি জমিনে আইসা পড়া যায় তো তুমি বেঁচে যাবে, সব মরে মরো। তাহলে আপনি ফেরেশতাও অনুগত্য করতে পারে, ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কোনোদিন বলতেন না, কিন্তু বলছেন কেন জানেন? বলছে মানুষটা যদি মানুষের মতো মানুষ না হয়। আফসোস তো এইখানেই মুসলমানের ঘরে জন্ম নিলাম, উম্মতে মুহাম্মদী হইলাম, হাজারো ফ্যাসিলিটি পাইলাম। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা হাজারো ফ্যাসিলিটি পাইছি, সুবিধা ভুগি, সুবিধা পাইছি সুবিধা, লাভ পাইছি লাভ, সুযোগ পাইছি সুযোগ, হাজারো সুযোগ। এই সুযোগ কোন উম্মতের ছিল না, আমি একটা দেখাইতেছি। কোন উম্মতের ব্যাপারে ওলামা বলতে পারবে না যে এই হাদিস কোন উম্মতের জন্য ছিল। সারা দিন যে উম্মত আল্লাহর থেকে দূরে ছিল, রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পথে, এখন 9:13 বাজে, 3 ভাগের 1 ভাগ কিন্তু যাওয়ার পথে, যাওয়ার হিসাব করলে হয়তো হয়তো যাইতো চলেও যেতে পারে। কেন না 6:33 বা 34 সূর্য ডুবছে আজকে, ঠিক না? এখন 9:13 বাজতেছে, আজকে ফজর হবে 4:22 শুরু হবে ফজরের ওয়াক্ত। হিসাব করে দেখেন 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আসতে দেরি করে না। আর আয়েশা আমাদেরকে ডাকতে থাকে, হাল ফি মুস্তাগফির ফাগফির আলা, কার কাছে গুনার বোঝা আছে জলদি আয়, আমি চলে আসছি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তো যেটা বলতেছিলাম যে যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায় এই সুযোগ দিলেন, এই ফ্যাসিলিটি দিলেন, এক রাত্রকে 83 বৎসরের আবাদত বানায় দিলেন। রাত্র 2 রাকাত পড়লে কবুল, হজের সওয়াব লেখা দিলেন, 2 রাকাতের বিনিময়ে কি কি কবুল হজের এশাকের 2 রাকাত পড়লে কবুল হজের হয় হয়। মা বাবার দিকে সদয় দৃষ্টিতে তাকাইলে কবুল হজের সওয়াব লেখা দেন, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিলে পিছনের সব গুনাহ মাফ করে দেন, খাটি দিলে তওবা বলতে দেরি, সৌর জগত যদির গুনাহ দিয়া ভরা থায় ভরা থাকে, যে সৌর জগৎ গুনাহ দিয়া ভরা দিছে, রব্বে কাবার কসম, সমগ্র সৃষ্টি মিলাও এত গুনাহ করা সম্ভব না। তারপরও আল্লাহ এই উম্মতকে বলতেছে তুই যদি সৌর জগত গুনাহ দিয়া ভরা দাস, বলাও বালাকা যুনুবুকা ইনানাস সামা, মনের থেকে তওবা বলতে দেরি, আল্লাহ বলে আমি মাপ করতে দেরি করব না, ওয়ালা উবালি, আমি তাকাই দেখব না তুই কত করলি। ওই মানুষটা কে আল্লাহ জানোয়ার কোনোদিন বলতেন না, কিন্তু বললেন কেন? যে মানুষের মতো মানুষ না হওয়ার কারণে। এটা আমার কথা শুরুটা ছিল, আবারও আমি যোগসূত্র মিলায় দিতেছি। মার পেটে দেহরূপী মানুষটা তৈরি হলো বটে,
কিন্তু আমি ওই মানুষ হব কি করে যেই মানুষের প্রশংসা এতক্ষণ পর্যন্ত শুনলাম, ওই মানুষটা হব আমি কোন পরিবেশে, কোন পরিবেশে আমি ওই মানুষটা হব, কোথায় গেলে ওই মানুষটার মতো মানুষ আমি হব, এটার জন্য দুনিয়াতে কয়েকটা পরিবেশ নির্ধারিত আছে। মানুষ যদি ওই পরিবেশগুলাকে মনে প্রাণে, যেমন মার পেটের ভিতরে দশ মাস পর্যন্ত বসা ছিল, না নড়া না চড়া, হাদিসে আছে আল্লাহ নিজে বলতেছে আল্লাম তুকাল জুলু সাফি বাতনি উম্মি, তোমাকে আমি বসা শিখাইছি মার পেটে, যার কারণে দুনিয়াতে আইসা তুমি বসতে পারতেছ, দশ মাস আমরা বসা ছিলাম। যদি যেরকম মার পেটে দশ মাস বসা ছিল, যদি পারফেক্ট মানুষ হওয়ার জন্য দুনিয়ার কয়েকটা পরিবেশ আছে, এই পরিবেশের ভিতরে যদি মনোযোগের সাথে মৌত পর্যন্ত নিজেকে টিকায় রাখতে পারে, মৌত পর্যন্ত, মৌত পর্যন্ত, আমি তো অল্প কয়েকটা বললাম, বললাম না যে দেখাইলে আপনাকে সারা রাত্র দেখানো যায়, যে এমন মানুষ এমন মানুষ এমন মানুষ এমন মানুষ আমি অল্প কয়েকটা দেখাইলাম। যদি চান যে আমি এরকম মানুষ হতে চাই, ওই মানুষ হবে ওই মানুষ যাকে দেখা ডেলি জান্নাত আল্লাহর কাছে বলবে আল্লাহ একে আমাকে দিয়া দেন, কে বলবে? আরে জান্নাত বলবে, কি বলবে? আল্লাহ একে আমাকে দিয়া দেন। আল্লাহ বলবে তুই চাইলি না দিয়া কি পারি, যাহ দিয়া দিলাম। জান্নাত বলবে জান্নাত, জান্নাত বলবে ডেলি। এই জন্য হাদিসে আছে তুমি সাতবার জান্নাত চাও, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, পড়ে নাম আল্লাহকে, আল্লাহ আমি জান্নাত চাই, সাতবার বলেন, অষ্টমবার জান্নাত বলবে আল্লাহ এই ব্যক্তিকে আমি চাই, আমি 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 আমি, এতক্ষণ তো ও চাইছে এখন আমি ওকে চাই। ওই মানুষটা হওয়ার জন্য কয়েকটা পরিবেশ আছে, আফসোস না বুঝতে পারলাম না বুঝাইতে পারলাম, দোস্ত আমার কাঁদেই নিতেছি আমি বুঝাইতে পারি, যদি বুঝাইতে পারতাম তাহলে আমার যুবক সমাজ এরকম হতো না, আমাদের পুরুষ সমাজ এরকম হতো না, আমাদের নারী সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশটা এরকম হতো না, রব্বে কাবার হোসেন, আমাদের পরিবেশটা এরকম হতো না, মুসলমানের এই দুরবস্থা হতো না, আজকে মুসলমানের দুরবস্থা হতো না, এরকম দুরবস্থা। হ্যাঁ, দোয়া করতে 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 চোখের পানি শেষ হয়ে যেতেছে কিন্তু দোয়া কবুল হয় না। মুসলমান আজকে সারা দুনিয়ার বিনোদনের পাত্র হতো না, ফিলিস্তিন দেখেন কি অবস্থা চলতেছে, সারা দুনিয়ার মুসলমানই দেখেন, হবে না কেন? আমি তো ঘুরে আসলাম, কালকেই তো আমি দুপুরে পড়ছি বাংলাদেশে, এক মাস পরে আমি গত ১৮ তারিখে দেশ থেকে বাকি গেছি, আসছি গত ১৮ তারিখে, কালকে দুপুরের সময় আমি ল্যান্ড করছি, ইংল্যান্ড ক্যানাডা মিশর সৌদি হইয়া তারপরে বাংলাদেশে আসছি। মুসলমানের এই দুরবস্থা হতো না, কসম খোদার, যদি বুঝতো আর বুঝাইতে পারতাম, আফসোস জাদু তো আমার কাছে নাই যে আমি যুবকদেরকে বুঝাব, ওই মানুষ হও, ওই যুবক হও যেই যুবককে তুমি রাস্তা দিয়ে হাঁটবে, শোনো শোনো আমি তো বস্তুর কথা বললাম এখন আল্লাহর কথা বলি, ডাইরেক্ট আল্লাহ বলতেছে যুবককে, লাউলা শাবাবা ফুসা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি তাহলে আকাশ লোহার জমিন তামার, কাউকে আমি পালতাম না, পাঁচ বেলা ডাকি তারপরও আসে না, ডেলি পাঁচবার মাসে ১৫০ বার বৎসরে ১৮০০ বার আল্লাহ ডাকে তারপরও আসে না, অথচ দুনিয়ার ডাকে সাড়া না দিলে হায় কত কিছুই না বুক করতে হয়,
জেলও দেখতে হয়, হাতকড়িও দেখতে হয়, বেড়িও দেখতে হয়, না জানি কত কিছু দেখতে হয়, দুনিয়ার মানুষের ডাকে যদি সাড়া না দেয়। আর আল্লাহ ডেইলি 5 বার ডাক, যার 24 ঘন্টা আমরা মোহতাজ। আমার তো বিবেকে ধরেই না, আমি আমাকে বুঝাইতেই পারি না যে একটা মানুষ 24 ঘন্টা যে স্বীকার করে আমি আল্লাহর মোহতাজ। কি মোহতাজ না? যদি মোহতাজ না হইতো তাহলে এটা বাংলাদেশের পত্রিকায় কেন উঠল? স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য শিল্পপতি 2020-এ নিজের সমগ্র সম্পত্তি লেখা দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তার মুখ দিয়ে বাহির হয়েছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমগ্র সম্পত্তি আমি তোমাদেরকে লেখা দিব। পত্রিকা উঠান, মিডিয়ায় সার্চ করেন, নাম সহ চলে আসবে। 24 ঘন্টা শ্বাস নিতেছি, আল্লাহটা ভোগ করতেছি, তারপর আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাই তো দেখাই কি করা, ডাকে আল্লাহ, 24 ঘন্টা আল্লাহর মোহতাজ। যদি বন্ধ করে দেয় শ্বাস, দুনিয়ার কোনো ভেন্টিলেটর নাই, শ্বাস নিয়ে দেখাবে, ভিতরে ঢুকায় দেখাবে যদি বন্ধ করে দেয়। হায় ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু কিতাবে লেখা পাইছি প্রত্যেক শ্বাসে নাকি ফেরেশতা আল্লাহকে বলে আমসি কাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো, তা আল্লাহ উপর থেকে হুকুম দেন উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্ধার জন্য সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখায় পা দিবে ওই দিন তোকে বলবো, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। 24 ঘন্টা আল্লাহ শ্বাসের মোহতাজ, অক্সিজেনের মোহতাজ, সুস্থতার মোহতাজ। হ্যাঁ, খাওয়ার লেগা মানুষ কত পাগল, ঠিক না? কি টঙ্গিবাড়ি বাজারে নাই ফাস্টফুড? হ্যাঁ, পিজা সিজা নাই, খায় না খায় না? হ্যাঁ, খাওয়ার লেগা পাগল, খাওয়ার পরে বাড়ি করার লেগা পাগল, যদি বান্না করলো। হ্যাঁ, কতজনই তো এইখানে আছে ফুড পয়জন খাইছে আর ভিতরে যে খাওয়া পয়জন হয়ে গেছে, রাতের বেলা ঢাকা শহরে নিয়ে গেছে, সকালে কয়েক বান্ডেল দিয়ে চলে আসছে, হইতে পারে এখানে কেউ আছে? মনে হয় বোঝেন নাই? সকালবেলা রিপোর্ট কি বেরিয়েছে? ফুড পয়জন, কি হজম হয় নাই, বাস। ওই আল্লাহ ডাকে 24 ঘন্টা, যার মোহতাজ ওই আল্লাহ ডাকে, তারপরও আসে না। 99 নাম তো দেখবে দূরের কথা, যদি 99 নাম দেখতো তাহলে তো আরো সহজ হইতো, 99 নাম তো দেখেই না, অর্থ তো দেখেই না, কেউ একজনও এখানে নেই। যুবকরা সারা রাত্র নেটে পড়া থাকে, জিজ্ঞেস করেন, ওই সময় মোবাইল হাতের দিকে রাখে যখন আর চোখ দেখতে পারে না, অনেকক্ষণ চেষ্টা করে খুলা খুলা দেখার জন্য, যখন চোখ বলে না আমি আর খোলা থাকতে পারতেছি না, তখন মোবাইলটা রাইখা শোয়। কিন্তু এদেরকে জিজ্ঞেস করেন, একবারও আল্লাহর 99 নাম দেখে নেয়? আপনারা যারা শিক্ষিত একবারও কেউ বলতে পারবেন না এই জীবনে 99 নাম দেখছেন, অর্থ দেখছেন। রাগ হয় না, পায়ে হাত রাখি, কোনো পীরের মুরিদও বলতে পারবেন না যে আমি 99 নামের অর্থ দেখছি, কোনো তিন চিল্লালাও বলতে পারবে না আমি 99 নামের অর্থ দেখছি। তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? কি চিনলেন আল্লাহকে? কি চিনলেন? পদবী যদি জানেন না তো পরিচয় আর কি বুঝলেন? কি পদবী বোঝেন? কি পদবী বোঝেন না মনে হয়? আরে পদবী বোঝেন? আবার বংশ পদবী না, কিন্তু চাকরি পদস্থ পদবী। শুনলে তো মাঝে মাঝে পেশাবো বেড়ে যায়, ঠিক না? কি কিন্তু আল্লাহর পরিচয় তো জানলাম না যে কোন আল্লাহ ডাকে। উচিত তো ছিল কমসে কম 99 নামের অর্থ জীবনে একবার দেখা, তাইলে তো একটু পরিচয় খুলে আসতো যে আল্লাহ শুধু কি আল্লাহ? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান,
আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদু রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করীমুর রকীবুল মুজীবুল ওয়াসিআল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল হক্কুল ওয়াকীলুল কবীকুল মতীনুন আলিকুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশীদ সবুর চললে চালালু আল্লাহ তো 99 পদের মালিক, ওই আল্লাহ ডাকে। তো যেটা বলতেছিলাম, দেহরূপী মানুষটা যদিও মার পেটের পরিবেশে তৈরি হয়েছে, কিন্তু ওই মানুষ যেই মানুষটাকে আল্লাহ সালাম দিব, সৃষ্টিও সালাম, শারীরিক দেহের মানুষটা তো মার পরিবেশের তৈরি, পরিবেশে তৈরি হয়েছে, পেটের পরিবেশে তৈরি হয়েছে, কিন্তু ওই মানুষটা আমি কোন পরিবেশে তৈরি হব, ওটার জন্য মৃত্যু পর্যন্ত যদি কয়েকটা পরিবেশের সাথে নিজেকে নিজে আবদ্ধ রাখতে পারি, মৃত্যু পর্যন্ত হইতে হবে, সাধ্য পর্যন্ত, যতক্ষণ সাধ্য কুলায়। তার ভিতরে একটা পরিবেশ হলো মসজিদের পরিবেশ, ঠিক মসজিদের। যদি আমার কথা সত্য না হইতো তাহলে আল্লাহর রসুল কোনোদিন বলতেন না, আর আল্লাহর রসুলও কখনো বলতেন না যদি আল্লাহ না বলতেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা, আল্লাহ না বললে কোনোদিন বলতেন না। যে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, আসতে দেখো, তার ইমানদারির সাক্ষী দিতে পারো, দিতে পারো না সাক্ষী দেও, সে যেন ইমান কি ইমান, আরে বলেন না ইমান, ইমানদারির সাক্ষী দাও। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, বাশিরিল মাশা ইনাফির জুলামি বিনুর ইতাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ তাকে দিয়া দাও। প্রথম হইল মসজিদের পরিবেশ, বুঝাইতে পারলাম কিসের পরিবেশ, কিসের পরিবেশ, যে যত বেশি মসজিদের পরিবেশে আসবে। আরেক হাদিস আছে, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, আল্লাহ বলে যে মসজিদের পরিবেশকে যত ভালোবাসবে, ও ভালোবাসার মাত্রা যতটুক দেখাবে, আমি আল্লাহ ওকে ভালোবাসার মাত্রা এর চেয়ে বেশি দেখাব। আরেকটা হাদিস দিতেছি, মান জালা বাইতাল্লাহি বাইতাহু, আমার ঘরটাকে যদি নিজের ঘরই বানায় নেয়। ইমাম গাজালি রহমতুল্লাহ এই কিতাব লেখছে, উলামারা বুঝবে, কিতাবের নাম হইল রেসালার নাম হইল সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবারা জিন্দগি কোথায় কাটাইছেন, ছোট আরবিতে লেখছেন, পাওয়া যাবে কি জানি না আমি, কিন্তু পড়ার সুযোগ হয়েছিল আমার, এই জন্য বলতেছি। শুনি লেখছেন সাহাবা জীবন কোথায় কাটাইছেন। আল্লাহ বলছে যে আমার ঘরটাকে নিজের ঘর বানায় নিবে, অর্থাৎ প্রয়োজনের পরে আমার ঘরে ছুটা এসা বসা থাকবে, প্রয়োজন যতটুক অতটুক বাহিরে থাকবে, প্রয়োজন শেষ আমার ঘরে এসা বসা থাকবে, নিজের ঘর বানায়া, নিজের ঘর মনে করে আমার ঘরেই বসা থাকবে। তো আল্লাহ বলে তার কয়েক জিনিসের জিম্মাদার আমি নিজে হয়ে যাই।
কাফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, তার সুখ শান্তির দায়িত্ব আমার উপরে, রহমতের দরজা আমি তার উপরে খোলা দিই, আমার দায়িত্বে আমি তাকে সিরাত পার করায়া জান্নাত দিয়া দিব। তাহলে প্রথম পরিবেশ হলো কি, বুঝাইতে পারলাম? কোন মানুষ হওয়ার জন্য, মানুষরূপী মানুষ হওয়ার জন্য পরিবেশ ছিল মার। আর যদি ওই মানুষ হতে চাই, যেই মানুষের অল্প কিছু আমি বর্ণনা দিলাম, ওই মানুষ যদি হতে চাই, তাহলে প্রথমে আমাকে মসজিদের পরিবেশের ভিতরে মৌত পর্যন্ত নিজের জীবনটাকে আবদ্ধ করতে হবে। দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে, সেটা হলো মাদ্রাসার পরিবেশ। কি? কি? মাদ্রাসার পরিবেশ। এই জন্য আল্লাহর রসুল বলছে আলিমান ও মুতাআল্লিমান, এই দুটা যদি নাও হইতে পারো তো মুইনান আও মুহিব্বান। এক তো হলো তুমি সাহায্য সহানুভূতি দ্বারা ওই পরিবেশের সাথে আবদ্ধ থাকো, আর যদি তা সম্ভব না হয় কমসে কম ভালোবাসা দিয়া হইলো আবদ্ধ থাকো। কি দিয়া? ভালোবাসা দিয়া। এটা হলো দ্বিতীয় পরিবেশ, মসজিদ। তৃতীয় পরিবেশ হলো হক্কানি আলেম ওলামা। কি? হক্কানি আলেম ওলামা, এদের পরিবেশে থাকো, এদের সঙ্গে থাকো, সঙ্গতে থাকো, এদের সঙ্গতে। কোন মা সাদেকি, এদের সঙ্গতে থাকো, হক্কানি আলেম ওলামা। চতুর্থ পরিবেশ হলো আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো। কি? আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি আল্লাহওয়ালা, এদের সঙ্গে থাকো, এদের সঙ্গে। যদিও জানি না টঙ্গি বাড়ির ওলামা মানবে কি মানবে না, আপনারাও বুঝবেন কি বুঝবেন না, যে হক্কানি আলেম ওলামা কোথায় পাবো টোকায়া? তো কিতাবে এটার পাঁচটা কথা লেখছেন, পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে যে ডাকে, বসে লা তাজলিসু ইন্দা কুল্লি আলেম, প্রত্যেক জুব্বা আলা দেখলে আলেম মনে করো না, ইল্লা আলিমুন ইয়াদুকুম মিন খামসিন ইলা খামসিন, যে পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে ডাকে এদের কাছে বসো, বিনা শাক্কি ইলাল ইয়াকিন, সন্দেহযুক্ত জিনিসের থেকে একিনি জিনিসের দিকে ডাকে, বিনা রিয়া ইলাল ইখলাস, যে রিয়ার থেকে ইখলাসের দিকে তোমাকে ডাকে, মিনাল কিবিরি ইলা তাওয়াদু, অহংকারী থেকে তোমাকে তাওয়াজুর দিকে ডাকে, মিনার রাগবতি ফি দুনিয়া ইলা জুহুদ, যে তোমাদেরকে দুনিয়ামুখী থেকে আখেরাত মুখী করে, ও মিনাল আদাওয়াতি ইলা নসিহা, আদাওয়াতের থেকে না, দুশ্মনীর দিকে ডাকে না, বরং দিনের দিকে ডাকে, নসিহতের দিকে ডাকে। এই পাঁচ জিনিসের দিকে যে ডাকবে তার কাছে বসে। তাহলে তৃতীয় পরিবেশ হলো আলেম ওলামাদের সাথে সংযুক্ত থাকা। চতুর্থ পরিবেশ হলো মাদ্রাসা মক্তব, তো নাই নাই বাংলাদেশে মক্তব, মাদ্রাসা হেফজখানা, শুধু হেফজখানাই ৪০,০০০ উপরে। কি বলেন? টঙ্গিপাড়ার বলুক না ওলামারা, ছোট বড় মাদ্রাসা কয়টা, ৪-৫০০ উপরে হবে না? হবে না। কি কয় হুজুররা, হবে? এই গ্রামেই বলে ৫টা, তাইলে ইউনিয়নে কয়টা এবার ভাবেন? মহিলা ২টা, পুরুষ ২টা, ৩টা, ৫টা বলে, তাইলে চিন্তা করেন। এই পরিবেশ, আলেমদের পরিবেশ বাংলাদেশের মতো কোথাও নেই, আল্লাহওয়ালাদের পরিবেশ বাংলাদেশের মতো কোথাও নাই, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোথাও নাই।
পঞ্চম একটা পরিবেশ আছে, পঞ্চম পঞ্চম একটা পরিবেশ আছে। চারটা তো বললাম, একটা মসজিদের পরিবেশ, আরেকটা মাদ্রাসার পরিবেশ, আরেকটা হক্কানি আলেম ওলামাদের সাথে সংযুক্তের পরিবেশ, আরেকটা হলো আল্লাহওয়ালাদের সাথে সংযুক্তের পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামাদের তত্ত্বাবধানে আল্লাহর রাস্তার পরিবেশ। আলেম ওলামাদের তত্ত্বাবধানে আল্লাহর রাস্তার পরিবেশ, পাঁচটা পরিবেশ আপনি আপনাকে আবদ্ধ করেন। যদি পাঁচটা নাও পারেন, পাঁচটাই যে একজন পারবে কোনো কথা না, নাও যদি পারেন, পাঁচটা যদি নাও পারেন, পাঁচটা যদি নাও পারেন, সাধ্য অনুযায়ী যেই কয়টা পারেন, কিন্তু একটা জিনিস, একটা জিনিস না করার সাথে কোনোদিন যেন আপনার থেকে না হয়, সেটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে কখনো যেন আঙ্গুল না উঠা ব্যতীত, আঙ্গুল যেন না ওঠে, আঙ্গুল না উঠা ব্যতীত আপনি কমসে কম মসজিদের পরিবেশকে নিজে ধরে রাখেন। লেখা রাখেন আমার কথা, ওলামারা হয়তো নাও মানতে পারে, কিন্তু আমি কিতাবে পাইছি, আমার কাছে রেফারেন্স আছে, একদিন এই মসজিদের পরিবেশ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, রব্বে কাবার কসম নিয়ে যাবে। হইতে পারে মসজিদের ভিতরে বসায় আপনাকে নিয়ে যাবে, কেননা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে, মসজিদকে ধ্বংস হইতে দিবে না, মসজিদকে উঠায়া আল্লাহ নিজের ঘরকে উঠায় নিয়ে যাবেন। হইতে পারে, ইঙ্গিত আছে এক জায়গায় কিতাবে পাইছি আমি, রেফারেন্স চাইলে কেউ দিতে পারি, এইখানে দিব না, পরে চাইলে দিতে পারি। হইতে পারে মসজিদের ভিতরে বসায়া নিয়ে যাবে, বসায়া মসজিদ পলসে রাত পার করায় দিবে, কমসে কম ওলামায়ে কেরামের উপরে, হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠানো ব্যতীত যে এদের উপরে আমি আঙ্গুল উঠাবো না, মসজিদের সাথে নিজেকে সংযুক্ত করে। আফসোস, মুসলমানের দুরবস্থার কারণ মনে হয় এটাই হয়ে গেছে, আর এটা সত্যাই তো মিলে। এই জন্য আমি আগেও বলছি, এখনো বলতেছি, ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে মুসলমান চিৎকার দিবে বিজয়ের পালা শুরু হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন জুমার ফজর সমান হবে ওই দিন মুসলমানদের অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে, ওই বিজয় আর কেউ ঠেকায় রাখতে পারবে না, সারা দুনিয়া মিলে রাখতে পারবে না ঠেকায়া, যেদিন জুমার ফজরের জামার সমান হবে। আর ওটা হবে যখন মুসলমান নিজেকে মসজিদের পরিবেশে আবদ্ধ করবে। বিদায় পায়ে হাত দিয়ে বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, আজকের থেকে তওবা করা অঙ্গীকার কর, নাইলে এই ছোট জীবনটা শেষ হয়ে যাবে, দেখতে 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 জীবন শেষ হয়ে যাবে। বুড়াদের এখনো মনে আছে, এখনো মনে আছে লঙ্গি উপরে থইয়া পুষ্কুনিতে কয়বার ঝাঁপ দিছে, এটা এখনো মনে আছে না? মনে নাই অনেকের, মনে নাই? কি রাগ হয়ে গেলেন? মনে নাই অনেকের লুঙ্গি উপরে ফালায় তুইয়া পুষ্কুনিতে চাপ দিছে, ঠিক না? ঠিক কন, আগে তো পুষ্কুনির বিক্রমপুরের মাস ছিল সেরা মাস, ঠিক না? এখন তো নাই, ঠিক না? কি আছে নাকি এখন? পানি নেই মাছ করতে, আগে তো পানি ছিল, ঠিক না? হ্যাঁ, আমার মনে আছে বৎসরে একবার আসতাম শুধু কই মাছ নেওয়ার জন্য,
হ্যাঁ বিলে না, ষোলগর আসতাম, ষোলগর ষোলগর আসতাম, খালি কই মাছ নিতে, কই মাছ, এত বড় বড় কই, প্লেটে একটা দিলে মাথা মাথা বাইরে, লেঞ্জা বাইরে, ঠিক না? এক সময় ছিল, ওই দিন মনে আছে, দেখতে দেখতে এখন দাগ পড়ে গেছে, ঠিক না? পুরা হয়ে গেছি, একদিন চলে যাব, কসম খোদার, চলে গেলে চলবে না, ওই মানুষ হয়ে গেলে লাভ হবে, যেই মানুষের বর্ণনা দিলাম। এই জন্য চলেন আজকে তওবা করা, বিশেষ করে যুবকদেরকে বলি, পায়ে হাত দিয়া যে আজকের থেকে অঙ্গীকার করো, যুবক সবাই অঙ্গীকার করি যে কমসে কম মসজিদের পরিবেশে নিজেকে আবদ্ধ করো। কি করবেন? আগে তওবা করেন মনে মনে, করলেন নাইলে কোন, সবাই মিলা রাত্রের তিন বাজের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে কমপ্লিট। আল্লাহ এখন আকাশে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দিব। চলেন মনের থেকে আজকে সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি, বলি মনের থেকে, হাত উঠে আল্লাহ তওবা করলাম, বলেন আল্লাহ আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। তারপরে অঙ্গীকার করি আজকের থেকে মসজিদের পরিবেশে আবদ্ধ হব, ইনশাআল্লাহ। পারবেন? পাক্কা? মসজিদের পরিবেশে, মাদ্রাসার পরিবেশে, আমি তো বলি বাংলাদেশিদেরকে আল্লাহ সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে, আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই পরিবেশ আল্লাহ কোথাও দেন, এত মাদ্রাসা, এত মসজিদ, যার কারণে বাংলাদেশ সদা সর্বদা বিপর্যয়ের থেকে বেঁচে যায়। ভূমিকম্প বাংলাদেশে শতবার আসছে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। দশ নম্বর বিপদ সংকেত বাংলাদেশে, ফ্ল্যাগ বহুতবার উঠছে, কিন্তু কোনো বিপদ বাংলা বিপর্যয় বাংলাদেশে ঘটে নাই। এরকম করুণায় কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটে নাই। যখনই কোনো বিপর্যয় আসতে চায়, তো বাংলাদেশের মানুষ ভাবে যে সব কিছু বুঝি শেষ হয়ে যাবে, কিন্তু পরক্ষণে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের দেশে তেমন কোনো বিপর্যয় ঘটে নাই। করুণার পরে বলছে মানুষ না খায় মরা যাবে, ঠিক না? কি কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে নাকি? কিচ্ছু হয়নি আলহামদুলিল্লাহ, সবার জীবন চলছে না, চলে নাই? হ্যাঁ আল্লাহ ভালো চালাইতেছে। আপনারা জানেন না, আমি দুনিয়া ঘুরি বিদায় বলতেছি, এই মাটির ভিতরে যে বরকত আছে, এটা যদি এই দেশের মানুষ জানতো আর যদি উঠাইতে পারত, তাহলে আমরা বরকত বেচা চলতে পারতাম, বরকত বেচা, কসম খোদা, এই মাটির ভিতরে যা বরকত আছে, এই মাটিওয়ালারা মাটিকে চিনে নাই, এই মাটির ভিতরে কি বরকত রাখছে আল্লাহ, কতটুক ভালোবাসে আল্লাহ এই মাটিকে। সত্য এটাই, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, আসেন এই পরিবেশগুলার সাথে নিজেকে নিজে আবদ্ধ করে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেম ওলামার সাথে, যার যেটা পছন্দ হয় আল্লাহওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাজেশন অনুযায়ী আল্লাহর রাস্তার সাথে আমরা নিজেদেরকে আবদ্ধ করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আবার একদিন আসলে শুনে হাদি বলে, আমি আসলে অনেকেই ক্লান্ত, পুরা সফর শেষ করে কালকে পড়ছি, তো আবার দুই ঘন্টা ডিলে ছিল, পায়ে একটু সমস্যা হয়ে গেছে, ডায়াবেটিসের রুগী, ভালো মতে হাঁটতেও পারি না। আবার একদিন আসলে শুনে হাদি বলে দোয়া
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ, লাকাল হামদ কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা দুনিয়ার কোনো এরকম জায়গায় বসে হাত উঠাই নেয় যেটার কোনো নেসবত নাই। আয় আল্লাহ, আমরা এরকম জায়গায় হা বসে হাত উঠাইয়া দিছি আয় আল্লাহ, যেটাকে আপনার ঘর বলে, যেটাকে আপনার হাবিবের ঘর বলে। কোনো স্কুলে বসা না, কোনো মাঠে বসা না, কোনো ঘাটে বসা না, কোনো বাজারে বসা না, কোনো দোকানপাটে বসা না, কোনো মেল ফ্যাক্টরিতে বসা না, কোনো অফিস আদালতে না, স্বয়ং আপনার ঘরে আর আপনার হাবিবের ঘরে বসে হাত উঠায় দিছি। আল্লাহ, বেশি কিছু চাব না, এতটুক তো অবশ্যই চাব। আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই ইউনিয়ন বা ওয়ার্ড যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়। আল্লাহ, কবুলিয়াত হইলে বাকিটি হয়ে যাবে, আর যদি কবুল না হইল তো সারা রাত্র চাইলে একটাও হবে না। এই জন্য আগে কবুলিয়াত চাইতেছি। কবুলিয়াত হইলে আমাদের তওবাও কবুল হবে, কবুলিয়াত হইলে আমাদের অঙ্গীকারও কবুল হবে, কবুলিয়াত হইলে আমাদের মাগফিরাতও কবুল হবে, কবুলিয়াত হইলে আমাদের সব কিছু কবুল হবে। কবুলিয়াত হইলেই এখন ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাক কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যাও তোমাদের গুনাহ মাফ, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। কবুলিয়াত ব্যতীত এটাও হবে না, যা চাব তা কিছুই মিলবে না। বিদায়, আজকে কবুলিয়াত চাই। এতগুলা মানুষ আপনার ঘরে, আপনার হাবিবের ঘরে, তারপরও যদি কবুলিয়াত না পাইলাম তাহলে আর কোথায় পাবো? রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে, আপনি ডাকতেছেন কার কি লাগবে আমি দিব। এই মুহূর্তে চাইলাম আর যদি না দিলেন, হাত যদি ফিরায় দিলেন, তাহলে আর কার কাছে যাব, আর কোথায় যাব? আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করেন, আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন, হার্টের রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, কিডনির রোগ থেকে হেফাজত করেন, ব্রেন স্ট্রোকের রোগ থেকে হেফাজত করেন, আল্লাহ কিডনির রোগ থেকে হেফাজত করেন, ডায়াবেটিসের আর ক্যান্সারের রোগ থেকে হেফাজত করেন, ব্যয়বহুল রোগ থেকে হেফাজত করেন, দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন। কাউকে যদি দিয়া থাকেন মালিক, মেহরবানি করা শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই ওয়ার্ডের মাটির নিচে, এই ইউনিয়নের মাটির নিচে, এই থানার মাটির নিচে, এই জেলার মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি জিন হোক আর ইনসান হোক যে সাইত আছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন, মাকাম নসিব করেন। বিশেষ করে এই গ্রামের মাটির নিচে, এই ইউনিয়নের মাটির নিচে, এইখানে যারা বসা আছে শ্রোতা, এদের আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে আছে, আল্লাহ মেহরবানি করে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, মারা গেলে আরো মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানা দেন। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আমাদের দেশের পরিবেশকে শান্ত করে দেন, আল্লাহ খায়রের ফয়সালা করে দেন, আর কোনোদিন শারের ফয়সালা করেন না, খায়রের ফয়সালা করেন, আমাদের দেশের জন্য মঙ্গলের ফয়সালা করেন, মঙ্গলের ফয়সালা করেন, আমাদের দেশের জন্য মঙ্গলের ফয়সালা করেন, পরিবেশকে ঠিক করে দেন। আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে উঁচু থেকে উঁচু মাকাম নসিব করো। যা চাইতে পারলাম তাও দেয়, যা চাইতে পারলাম না তাও দেয়।
বিশেষ করে যুবকদেরকে আমাকে ভিক্ষা দেয়। আমার দেশের পরিবেশটাকে দিনদার বানায় দেয়। কত দিক দিয়েই তো সমগ্র দুনিয়ার থেকে আপনি উপরে রাখছেন, আল্লাহ দিনদারির দিক দিয়েও আমাদের দেশটাকে উপরে উঠা দেন, যুবকদেরকে দিনদার বানা দেন। এই মজলিসের যত যুবক আছে আল্লাহ আল্লাহ সাথে সাথে টঙ্গি বাড়ির যত যুবক আছে সবাইকে আপনি কবুল করেন, আমাদের দোয়াকে আপনি মেহরবানি করে কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, এর উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর উসিলায় পুরো এলাকাবাসীকে কবুল করেন, মাদ্রাসার জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করে দেন, কারো কাছে যেন হাত পাততে না হয়। আল্লাহ গ্রামবাসীর দিলের ভিতরে মাদ্রাসার মোহাব্বত এতটুকু ঢুকায় দেন, চেহারা যেন প্রতিদিন এসে জিজ্ঞাসা করে হুজুর কোনো জিনিস লাগবে কিনা, ডাল লাগবে কিনা, লবণ লাগবে কিনা, পানি লাগবে কিনা, পেঁয়াজ লাগবে কিনা, মশলা লাগবে কিনা, চাউল লাগবে কিনা, সবজি লাগবে কিনা, আপনাদের কোনটা লাগবে বলেন, আমরা সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা করব। আল্লাহ এরকম মহাব্বত আপনি মাদ্রাসার পুরো এলাকাবাসীর দিলের ভিতরে আপনি পয়দা করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ মাতা আমাদের দোয়াকে মেহরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।